2015-এর 15 মে ফিলিপাইন্সের বাণিজ্যিক ব্যাংক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন সংক্ষেপে আরসিবিসি এর জপিটার মাকাটি শাখায় খোলা হয় মার্কিন ডলারের 4টি ফেক অ্যাকাউন্ট। 24 থেকে 29 জানুয়ারি 2016 সম্ভবত চীন থেকে কোন হ্যাকার বা হ্যাকার দল বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস নেটওয়ার্কে ঢোকে 3 বার। বাংলাদেশ ব্যাংকের ব্যাক অফিসের আরটিজিএস নেটওয়ার্কের কম্পিউটারগুলো একই সঙ্গে সংযুক্ত ছিল সুইফট নেটওয়ার্কেও। এতে কোনো ফায়ারওয়াল সেখানে কাজ না করায় সহজ হয়ে যায় হ্যাকারদের কাজ। এ সময় সেই সার্ভারে বসানো হয় স্ক্যানার, রিডার ও ট্রোজান সফটওয়্যার। 4 ফেব্রুয়ারি রাত 12:31 হ্যাকাররা কেন্দ্রীয় ব্যাংকের সিস্টেমে ঢুকে এরই মধ্যে সংগ্রহ করা তথ্য ব্যবহার করে নিউ ইয়র্ক ফেডারেল ব্যাংকে গচ্ছিত বাংলাদেশের রিজার্ভ ফান্ডের 951 মিলিয়ন মার্কিন ডলার স্থানান্তর করতে 35টি ট্রান্সফার অর্ডার পাঠায়। সন্দেহজনক লেনদেনের আভাস পেলে ফেডারেল রিজার্ভ এর মধ্যে 30টি অর্ডার আটকে দেয়। এতে রক্ষা পায় 850 মিলিয়ন ডলার, তবে কার্যকর হয় 101 মিলিয়ন ডলারের 5টি অর্ডার, যার মধ্যে ফিলিপাইনের 4 ফেক অ্যাকাউন্টে জমা হয় 81 মিলিয়ন মার্কিন ডলার। ওই দিনই আরসিবিসি ব্যাংকে পরিচিত চীনা ব্যবসায়ী উইলিয়াম সোগো এর নামে খোলা ফেক অ্যাকাউন্টে জমা হয় পুরো টাকাটাই। 5 জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা কম্পিউটার প্রিন্টার অন করতে ব্যর্থ হলেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের তা জানানোর প্রয়োজন মনে করেননি। শুক্রবার হওয়ায় আইটি বিভাগের কারো সহযোগিতাও পাওয়া যায়নি। পরদিন কম্পিউটার খুলতে সক্ষম হলে তারা বুঝতে পারেন হ্যাকিং এর ঘটনা। তারপরও সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে ট্রানজাকশন স্টপ অর্ডার পাঠাতে 2 দিন সময় লেগে যায় বাংলাদেশ ব্যাংকের। এদিকে 5 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত উইলিয়াম সোকো এর অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের অর্থ ফিলিপাইনের মুদ্রায় রূপান্তরিত করে তা দুটি নিবন্ধিত ক্যাসিনো ইউক্যাংজু ও সোলাইর রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোর অর্থের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। এসব নিয়ে ফিলিপাইনেও চলছে ব্যাপক আলোড়ন। সন্দেহজনক আচরণের জন্য আরসিবিসি ব্যাংকের সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপক ও শীর্ষ কর্মকর্তারা রয়েছেন সংসদীয় কমিটির জেরার মুখে। If you honor the stop payment order request on February 9, according to the records I have, 58 million or more than one half of the funds could not have been released. Relating to this event. Even your facial expression shows how you regard your own reasoning. কিন্তু তদন্তকারী সংসদীয় দলের সদস্যরাও গণমাধ্যমকে বলছেন ক্যাসিনোর মতো ব্ল্যাক হোলে ঢোকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে স্টপ পেমেন্ট অর্ডার অগ্রাহ্য করার অভিযোগ আদালতে প্রমাণ করতে পারলে অর্থ আদায় সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা।